ড্রামা শুরুতে আমরা ইয়ানশু আর ইয়েহুয়ের বিয়ে দেখতে পাই। তবে এখানে ইয়েহুই একদমই বিয়েতে খুশি ছিল না। তখনই সেখানে আমাদের ফিমেল লিড মুজিন চলে আসে। মুজিন বলতে থাকে এই বিয়েটা কিছুতেই হতে পারে না। মুজিনকে এখানে দেখে ইয়েহুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে অন্যদিকে ইয়ানশু একদমই খুশি হয় না। মুজিন সেখানে এসে বলে এই বিয়ে কিছুতেই হতে পারবে না, কারণ ইয়েহুই আর আমি একে অপরকে ভালোবাসি। এটা শুনে ইয়ানশু গার্ডদেরকে বলতে থাকে যেন সবাই মিলে মুজিনকে সেখান থেকে বের করে দেয়। তবে ইয়েহুই তখন মুজিনের হয়ে কথা বলে আর বলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম কারণ আমার মা অসুস্থ হওয়ার নাটক করেছিল, না হলে কোনো সময় তোমাকে আমি বিয়ে করতে রাজি হতাম না। কিন্তু তারপরও ইয়ানশু তো কিছুতেই মানতে রাজি ছিল না। এতে ইয়েহুয়ের কথায় গার্ডরা ওকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আর এদিকে মুজিন আর ইয়েহুয়ের বিয়ে হয়ে যায়। তবে পরে আমরা জানতে পারি যে মুজিন আর ইয়েহুয়ের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই, ওরা তো শুধুমাত্র ফ্রেন্ড ছিল। ইয়েহুয়কে সাহায্য করার জন্য মুজিন এই বিয়ের নাটকটা করেছে, কারণ ইয়েহুই এই বিয়েটা করতে চায় না। এরপর মুজিন সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু তখনই ও একটি ছেলের সঙ্গে ধাক্কা খায়, এবং এই ছেলেটি ছিল আমাদের গল্পের মেয়ে লিড টিং ইয়ান। ইয়ানকে দেখে তো মুজিন মনে মনে বলতে থাকে ও কতটা হ্যান্ডসাম। তবে ইয়ান এদিকে মনে মনে বলতে থাকে এই মেয়েটা অনেক বেশি নোংরা, ওর গা থেকে গন্ধ বেরোচ্ছে। তাই ইয়ান তখন মুজিনকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। এরপর মুজিন সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি ছোটবেলা থেকে ইয়ান আর ইয়েহুই খুব ভালো বন্ধু ছিল। তবে এখানে ইয়ান ইয়েহুইয়ের উপর অনেক বেশি রেগেছিল এভাবে বিয়ে ভেঙে দেওয়ার কারণে। ইয়েহুই ওকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, তখনই ওর কাছে একটি কল চলে আসে। ইয়ান এতে কলে ব্যস্ত হয়ে পড়ে। ইয়ান ওই লোকটিকে জিজ্ঞাসা করে, তোমরা কি ওই মেয়েটিকে খুঁজে পেয়েছো যার ঘাড়ে লাভ শেপের একটি জন্মচিহ্ন রয়েছে? তবে ওই লোকটি জানায় যে তারা এখনও ওকে খুঁজে পায়নি, যেটাতে ইয়ান অনেক বেশি রেগে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ইয়ানের ছোটবেলার একটি বান্ধবী ছিল, ওদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, এমনকি ওরা তো একে অপরকে বিয়ে করার জন্য প্রমিস করে, এবং ওই মেয়েটির ঘাড়ে একটি লাভ শেপের জন্মচিহ্ন ছিল। ছোটবেলায় কোনো একটি কারণে ওরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়, আর এখন ইয়ান ওকে খুঁজে বের করার ট্রাই করছে। এরপর ইয়ান গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখনই ওর গাড়ির সঙ্গে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওই স্কুটিটি আর কেউ নয়, বরং মুজিন চালাচ্ছিল। মুজিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এখন ওকে ওই গাড়ি রিপেয়ার করার জন্য সকল টাকা পে করতে হবে। ইয়ান যখন সেখান থেকে বেরিয়ে এসে মুজিনকে দেখতে পায়, তখন তো মনে মনে অনেক বেশি রেগে যায়, আর মনে মনে এটাই বলতে থাকে এই সকল মেয়েরা বড়লোক ছেলে দেখলেই তাদের গলায় ঝুলে পড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু আমি ওকে কোনো রকম চান্স দেব না। এটা বলে ও মুজিনকে বলে, এই গাড়িটি তুমি ভেঙে দিয়েছো, তাই এখন তোমাকে গাড়িটি রিপেয়ার করার জন্য 1 মিলিয়ন টাকা দিতে হবে। যেটা শুনে মুজিন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। কিন্তু ইয়ান বলে, কোনো লাভ হবে না সব বলে, তুমি আগে আমার 1 মিলিয়ন টাকা পরিশোধ করো, না হলে এক্ষুনি আমি পুলিশকে কল করছি। মুজিন বলে, আমি বাসার কাজ অনেক ভালো করতে পারি, সব কিছু রান্নাবান্না থেকে ঘর বাড়ি গোছানো সব অনেক ভালো পারি, আপনি যদি চান তাহলে আমি আপনার বাড়ির হাউসমেডেরও কাজ করে দেব, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইয়ান মনে মনে বলতে থাকে, কথাটা একদম মন্দও বলেনি, এই সুযোগে ওকে এমন শিক্ষা দিয়ে দেব যাতে কোনো বড়লোক ছেলে দেখলে কখনো এরকম মার না করতে পারে। ইয়ান বলে, ঠিক আছে, তাহলে আজ থেকেই তুমি কাজে জয়েন করবে, তোমার মান্থলি স্যালারি হবে 10,000 টাকা। মুজিন এরপর ইয়ানের সঙ্গে ওর বাড়িতে চলে যায়, যেখানে সবার প্রথমে ইয়ান ওকে স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে নেয়। এরপর ইয়ান ওকে পানি আনতে বলে। মুজিন যখন পানি আনে, ইয়ান ইচ্ছা করে পানির গ্লাসটি ফেলে দেয় আর আবারও ওকে পানি আনতে বলে। এতে মুজিন ওকে আবারও পানি এনে দেয়। তবে ইয়ান এবার পানি খায় না আর বলে, সবে তো শুরু হয়েছে, এরপর দেখো আগে আগে কি হয়, তোমাকে এমন জ্বালানো জ্বালাবো যে তুমি জীবনেও ভুলতে পারবে না। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। মুজিন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে করেই হোক ওকে এখান থেকে পালাতে হবে। এরপর আমরা মুজিনকে দেখতে পাই যে একটি মই বেয়ে লুকিয়ে লুকিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে যখনই ও পড়ে যেতে শুরু করে, তখনই একটি ছেলে এসে ওকে বাঁচিয়ে নেয়। ছেলেটিকে দেখে মুজিন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কলেজ লাইফে ও তো ওর জুনিয়র ছিল। এই ছেলেটির নাম হচ্ছে শিয়াও, আর মুজিন হচ্ছে ওর সিনিয়র, আর ও হচ্ছে মুজিনের জুনিয়র। মুজিনকে এখানে দেখে শিয়াও জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? এতে মুজিন ওকে সব কিছু খুলে বলে। শিয়াও বলে, আপনি চিন্তা করবেন না, সমস্ত টাকা আমি দিয়ে দেব। তবে মুজিন ওর কাছ থেকে টাকা নিতে চায় না আর সেখান থেকে যেতে শুরু করে। তবে তখনই ও মুজিনকে থামিয়ে বলে, আজকে একটি পার্টি রয়েছে, প্লিজ আপনি আমার সঙ্গে আমার পার্টনার সেজে ওখানে চলুন, তার জন্য আমি আপনাকে পেমেন্টও দেব। এতে মুজিনও রাজি হয়ে যায়।
সন্ধ্যাবেলা আমরা ওদেরকে ওই পার্টিতে যেতে দেখি যেখানে ইয়ানশুও তো ছিল। সেও একটি কাজের জন্য সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইয়ানশু চলে আসে মুজিনের কাছে, আর মুজিনকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। মুজিন ওকে ফালতু বকতে নিষেধ করে, যেটাতে ইয়ানশু এবার রেগে গিয়ে ওর দিকে ওয়াইন ছুঁড়ে মারে। তবে তখনই সেও সামনে চলে আসে আর ওয়াইনটি গিয়ে সেওয়ের গায়ে লাগে। সেওকে দেখে ইয়ানশু অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওকে সরি বলে। ইয়ানশু বলে, যা হয়েছে সবই মুজিনের জন্য হয়েছে, তুমি ওর থেকে দূরে থাকো। তবে সেও তখন বলে, মুজিন আমার সিনিয়র হয় আর এই পার্টিতে আমি ওকে ইনভাইট করেছি, তাই তুমি নিজের মুখ সামলে কথা বলো। এতে ইয়ানশু আর কিছু বলতে পারে না আর সেখান থেকে রেগে চলে যায়। তখনই সেখানে এন্ট্রি হয় ইয়ানের। আর এখানে আমরা জানতে পারি শিয়াও আর ইয়ান তো দুই ভাই ছিল, আসলে শিয়াওয়ের বড় ভাই ইয়ান। যেটা জানতে পেরে মুজিন তো অনেক বেশি অবাক হয়ে যায়। শিয়াও ইয়ানের কানে কানে গিয়ে বলে, এই হচ্ছে মুজিন, ও আমার সিনিয়র, আমি ওকে মনে মনে অনেক বেশি পছন্দ করি, তবে এই কথাটা আপনি ওকে জানাবেন না। এগুলো শুনে ইয়ানের তো মনে মনে অনেক বেশি রাগ হতে থাকে। তখনই শিয়াওয়ের একটি কাজ চলে আসায় শিয়াও সেখান থেকে চলে যায়। শিয়াও সেখান থেকে চলে যেতে ইয়ান তো মুজিনের গলা টিপে ধরে আর বলতে থাকে, তুমি আমার ভাইকে কেন ফাঁসিয়েছ, তোমার কত টাকা লাগবে সেটা তুমি আমাকে বলো, আমি তোমাকে দেব, কিন্তু তারপর আমার ভাইকে ছেড়ে দাও। মুজিনের তো গলায় অনেক বেশি লাগছিল, তবে ইয়ান তো ওকে ছাড়া নামই নিচ্ছিল না। তখনও হঠাৎ করে মুজিনের ঘাড়ে কিছু একটা দেখতে পায়। ইয়ান জিজ্ঞাসা করে, তোমার ঘাড়ে ওটা কি কোনো জন্মচিহ্ন? তবে মুজিন সেটা ওকে দেখাতে চায় না। ইয়ান জোর করে দেখতে গেলে মুজিন এবার নিজে থেকে ওকে দেখায়, আসলে ওখানে লাল হয়ে গিয়েছিল। ইয়ান ওকে জোরে ধরায়। মুজিন তো অনেক বেশি ব্যথা পেয়েছিল, তাই ও ইয়ানকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ইয়ান তখন একজনকে ফোন করে বলে মুজিনকে আটকে নিতে। মুজিন যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেখানে ইয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর মুজিনকে বলে, আপনি কোথাও যেতে পারবেন না, আপনি এখন আমার সঙ্গে চলুন, কারণ মিস্টার ইয়ান আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে, আর যদি আপনি না যান তাহলে এতে আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে। যেটা শুনে এবার মুজিনের আর কিছু করা থাকে না, ও সোজা ইয়ানের বাড়িতে চলে আসে। মুজিনকে এখানে দেখে ইয়ান বলে, আমার ঘাড়টা অনেক ব্যথা করছে, তুমি প্লিজ একটু মাসাজ করে দাও। এতে মুজিন ইয়ানের ঘাড় মাসাজ করে দিতে থাকে। তবে ও ইচ্ছা করে তখন ইয়ানের ঘাড়ের উপরে অনেক গরম পানি ফেলে দেয়। এতে ইয়ান তো লাফিয়ে ওঠে আর ওর উপর অনেক বেশি রেগে যায়। ইয়ান কিছু বলতে পারবে তার আগে মুজিনের কাছে একটি কল চলে আসে। আসলে ইয়েহুই ওকে কল করেছিল। ইয়েহুই ফোনে ওকে বলে, কাল কিন্তু টিচারের জন্য একটি পার্টি রাখা হয়েছে, তুমি তাড়াতাড়ি সময় মতো চলে এসো। যেটা শুনে মুজিন তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে ইয়ান ওকে ছুটি দেবে কি না। এরপর ও ইয়ানের কাছে যায় আর অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ও ইয়ানকে ছুটির বিষয়ে বলে, তবে এই বিষয়ে শোনা মাত্র ইয়ান ওকে না বলে দেয়। তখনই সেখানে শিয়াও চলে আসে আর মুজিনকে এরকম মেয়েদের পোশাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনও জানতে পারে মুজিন এখানে মেয়েদের কাজ করে। এতে শিয়াও ইয়ানকে বলে, ভাই আপনি এটা কি করে করতে পারছেন, উনি আমার সিনিয়র হয়, তারপরও আপনি কেন ওনাকে মেয়েদের কাজ দিয়েছেন? মুজিন বলে, কোনো সমস্যা নেই, এই কাজটা আমি করে নিতে পারবো, কিন্তু আমার একটু ছুটির দরকার, তারপর উনি আমাকে ছুটি দিচ্ছে না। যেটা শুনে শিয়াও বলে, কোনো চিন্তা করবেন না, আপনি যেখানে ইচ্ছা সেখানে যান, আমি ভাইকে সামলে নেব। এতে মুজিন খুশি হয়ে যায়। পরের দিন মুজিন ঠিক সময় মতোই পার্টিতে পৌঁছে যায়, যেখানে ইয়ানশু আর ওর বান্ধবীরা এসে মুজিনকে বুলি করতে শুরু করে। তবে সময় মতো সেখানে ইয়েহুই চলে আসে আর মুজিনকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। ঠিক ওই একই রেস্টুরেন্টে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান একটি ওয়েটারকে একটি ওয়াইনের বোতল দিয়ে বলে, এই ওয়াইনটি শুধুমাত্র মুজিনকে খেতে দেবে, ও ছাড়া যেন অন্য কেউ এই ওয়াইনে হাত না লাগায়। এরপর ওয়েটারটি ওই ওয়াইন নিয়ে ওদের কাছে চলে যায়, যেখানে ইয়ানশু তো প্রথমে ওয়াইনের বোতলটি নিয়ে নেয়। ওয়েটার বলে, এই ওয়াইনটা আপনার জন্য নয়, এই ওয়াইনটা শুধুমাত্র মুজিনের জন্য। এবার ইয়ানশু তো তেলে বেগুনে জ্বলে ওঠে আর রেগে গিয়ে ইয়ানশুর দিকে ওয়াইন ছুঁড়ে মারে। তবে তখনই ইয়েহুই ওকে বাঁচিয়ে নেয় আর তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়ান সবার সামনে বলে, মুজিন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর আমার বাড়িটাও নোংরা হয়ে আছে, তুমি শিগগিরই গিয়ে পরিষ্কার করবে চলো। যেটাতে সবাই বুঝতে পারে যে মুজিন ইয়ানের বাড়িতে কাজ করে। এটা নিয়ে তো ইয়ান শোর উপরে মজা নিতে থাকে, তবে এতে মুজিনের কোনো যায় আসে না। সেখান থেকে যাওয়ার আগে মুজিন তো ওই ওয়াইনটি খেয়ে নেয়। তবে ওই ওয়াইনটি খাওয়া মাত্রই মুজিনের শরীর অনেক বেশি খারাপ হতে থাকে, যেটা দেখে ইয়েহুই তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন সেখানে ইয়ান চলে আসে আর বলে, তুমি কি জানো এই ওয়াইনের বোতলটি আমি তোমার জন্য পাঠিয়েছি,
আর এই ওয়াইনটা অনেক বেশি স্ট্রং, যেটা খেলে কোনো মানুষই স্বাভাবিক থাকতে পারবে না। এটা শুনে ইয়েহুই তো ইয়ানের উপরে রেগে যায় আর বলে, তুমি এটা কেন করেছো? ইয়েহুই তাড়াতাড়ি গিয়ে মুজিনের জন্য পানি আনে আর ওকে খেতে দেয়। মুজিন তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আর ইয়েহুই ইয়ানকে ওয়ার্ন করে যেন মুজিনের সঙ্গে ভবিষ্যতে এমন না করে, কারণ মুজিনের খুব ভালো বন্ধু হয়, তার সাথেও মুজিনকে অনেক বেশি ভালোবাসে। তখনই সেখানে মুজিন চলে আসে। ইয়ান মুজিনকে বলে, তাড়াতাড়ি বাড়িতে চলো, অনেক কাজ পড়ে আছে। ইয়েহুই মুজিনকে আটকানোর চেষ্টা করে, তবে মুজিনকে তো যেতেই হতো। ও ইয়েহুইকে চিন্তা করতে নিষেধ করে ইয়ানের সঙ্গে চলে আসে। মুজিন গাড়িতে বসে ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আজ আমার সঙ্গে এটা কেন করলে? এতে ইয়ান বলে, যখন তুমি আমার ঘাড়ের উপরে গরম পানি ফেলেছিলে তখন মনে ছিল না, আর এখন আমি তোমাকে ওয়াইন খাইয়েছি বলে তোমার গা জ্বলছে। মুজিন বলে, ওটা তো আমি ভুল করে করেছিলাম, আসলে আমি ওখানে গরম পানি ঢালিনি, ওর ভিতরে আমি ঠান্ডা পানিও মিশিয়েছিলাম। ইয়ান বলে, আমি বিশ্বাস করি যে তুমি ঠান্ডা পানি মিশিয়েছিলে, কিন্তু কয় ফোঁটা মিশিয়েছিলে এটা একটু বলে দিও, তাহলে ভালো হয়। মুজিন বলে, না না, তুমি আমাকে একদম ওরকম মানুষ ভেবো না, আমার চোখের দিকে তাকাও আর দেখো আমি কতটা ইনোসেন্ট। এতে ইয়ান তখন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এভাবে তাকিয়ে থাকতে থাকতে ও তো মুজিনের ভুল জায়গায় হাত দিয়ে দেয়। মুজিন তাড়াতাড়ি ওকে সরিয়ে দেয়। এতে দুজনেই অনেকটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। এরপর ওরা বাড়িতে চলে আসে, যেখানে মেড ইয়ানকে বলে, আপনি গরম পানি রেডি করতে বলেছিলেন, আর মুজিন যখন বাড়িতে আসবে তখন ওর গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন, আমি সব কিছু রেডি করে রেখেছি। তবে ইয়ান বলে, এর আর কোনো দরকার নেই, আমি এই প্ল্যানটি ক্যান্সেল করছি। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। মেড তো অনেক বেশি অবাক হয়ে যায়। পরের সিনে আমরা মুজিন আর শিয়াওকে একসাথে বসে বসে মোবাইলে কিছু জামা কাপড় অর্ডার দিতে দেখতে পাই। তখন সেখানে ইয়ান চলে আসে। ইয়ান তো ওদের দুজনের মাঝখানে বসে পড়ে, যেটা দেখে শিয়াও তখন ইয়ানের কানে কানে বলে, অনেক কষ্টে ওনার সঙ্গে টাইম স্পেন্ড করার সুযোগ পেয়েছি, প্লিজ এটা আপনি নষ্ট হতে দেবেন না, এখান থেকে চলে যান। তবে ইয়ান ওর কোনো রকম কথা না শুনে মুজিনকে বলে, তোমার কি কাজ শেষ হয়ে গিয়েছে? এখনও অনেক কাজ পড়ে আছে, যে সেগুলো কমপ্লিট করো। এতে মুজিন সেখান থেকে চলে যায়। মুজিন সেখান থেকে চলে গেলে সেও তো ইয়ানের উপরে রেগে বলে, সে আপনার ভাইয়ের বউ হয় আর আপনি কেন তার সঙ্গে ওরকম ব্যবহার করেন? ইয়ান বলে, ও কি রাজি হয়েছে তোমাকে বিয়ে করার জন্য? এতে সেও বলে, না না, এখনো রাজি তো হয়নি, তবে অবশ্যই হবে। এদিকে মুজিন যখন কাপড় চোপড় কাচতে আসে তখনই সেখানে সেও চলে আসে। সেও সেখানে এসে ওর সঙ্গে পানি নিয়ে খেলা করতে থাকে। এতে মুজিন ওর সঙ্গে আনন্দ করতে থাকে। তবে তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ান এটা দেখে রেগে যায় আর সেখান থেকে শাওকে চলে যেতে বলে। শাও সেখান থেকে চলে গেলেও মুজিনকে বলে, তোমাকে না আমি কতবার বলেছি যে আমার ভাইয়ের থেকে দূরে থাকতে, এবার তোমাকে লাস্ট সুযোগ দিচ্ছি, আর কখনো আমার ভাইয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি। রাতের বেলা মুজিন ইয়ানের জন্য ডিনার বানায়। তবে ইয়ানও তখন ওর সাথে বসে ওকে ডিনার করতে বলে। এতে তখন মুজিন ওর সঙ্গে বসে খেতে থাকে। ইয়ান তখন ওর দিকে তাকিয়ে এক নজরে ভাবে থাকে, এমন কি আছে এই মেয়েটার মধ্যে যে ইয়ান এত চেয়ে ওকে কষ্ট দিতে পারছে না। এরপর ওরা দুজন গিয়ে শুয়ে পড়ে, কিন্তু কারোরই রাতে ঘুম আসছিল না। পরের দিন সকাল হতে না হতে ইয়ান তো মুজিনকে ডেকে পাঠায়। তবে মুজিন ওর জন্য ব্রেকফাস্ট বানাতে যাচ্ছিল, ইয়ান ওর পথ আটকায়, কিন্তু মুজিন ওর কথা না শুনে সেখান থেকে চলে যায়, যেটাতে ইয়ান তো মনে মনে অনেক বেশি রেগে যায়। ব্রেকফাস্ট করে ইয়ান বলে, মুজিন এখনই রেডি হয়ে নাও, আমরা দুজনেই মার্কেটে যাব। এতে মুজিন বলে, আমি তো একটা সামান্য মেড, আমাকে নিয়ে কেন আপনি বাইরে যাবেন, আমি তো ঘরের কাজ করব। যেটা শুনে ইয়ান বলে, তোমাকে অত কথা না বলেও চলবে, আমি যা বলেছি তুমি শুধু তাই করবে। এতে মুজিন ভয় পেয়ে যায় আর ইয়ানের কথায় রাজিও হয়ে যায়। এরপর আমরা মুজিনকে মার্কেটে দেখতে পাই। যখন ও ট্রায়াল রুমে যায় সেখানে তো শুধু ছেলেদের পোশাকই দেখতে পায়। এই তো ওই ছেলেদের পোশাক পরেই বাইরে বেরিয়ে আসে। ইয়ান তো ওকে এভাবে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মুজিন সেখানে গিয়ে ইয়ানের সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে। তখনই সেখানে একটি কাপল চলে আসে। ওরা মুজিন আর ইয়ানকে এভাবে দেখে ভেবে নেয় হয়তো ওরা গে, যেটা দেখে মুজিনও মনে মনে ভাবতে থাকে, এবার দেখো সবার সামনে কিভাবে তোমাকে অপমান করি। কিন্তু ইয়ান তখন উল্টো মুজিনের সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে আর ওই কাপলদের সামনে ওর নকল চোখ খুলে দেয়। এদের মেয়েটি বুঝতে পারে যে এটা আসলে একটি মেয়ে। ও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে ওরা কত কিউট কাপল। তখন ওর বয়ফ্রেন্ড সেখান থেকে ওকে নিয়ে যায়। এরপর মুজিন নিজের জামা কাপড় পাল্টে আসে আর ইয়ানকে বলে যে ওর একটি কাজ আছে, ও এখন এখান থেকে চলে যাচ্ছে। এটা বলে ও ইয়ানের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। ইয়ান মনে মনে ভাবতে থাকে ও এত জরুরিভাবে কোথায় চলে গেল, আবার ইয়েহুইয়ের সঙ্গে দেখা করতে গেল না তো।
দেখানো হয় সত্যি মজিন ইয়েহুইর সঙ্গে দেখা করতে এসেছে। ওরা দুজন এখানে কিছুক্ষণ গল্প করতে থাকে। হঠাৎ করে ইয়েহুই এখানে মুজিনকে প্রপোজ করে দেয় আর বলে ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিতে। মুজিনও কে রিজেক্ট করে দেয় আর বলে, আমি তো সবসময় তোমাকে নিজের বন্ধু হিসেবে দেখেছি, কখনোই তোমাকে বয়ফ্রেন্ডের নজরে দেখতে পারবো না। মুজিন মনে করে হয়তো ইয়েহুই অনেক কষ্ট পেয়েছে, তবে ইয়েহুই অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল। ও হাসি মুখে বলে, তোমারও তো পছন্দ বলে একটি জিনিস আছে, কোনো ব্যাপার না, আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। এটা বলে ও মুজিনকে সেখান থেকে চলে যেতে বলে। এতে মুজিন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তবে মুজিন সেখান থেকে চলে গেলে ইয়েহুই মুজিনের দেওয়া সকল গিটগুলো বের করে দেখতে থাকে আর বলতে থাকে, এত সহজে ও হার মানবে না, ও যে করেই হোক মুজিনের মন জিতেই ছাড়বে। এরপর মুজিন যখন বাড়িতে চলে আসে তখনই ওর কাছে শিয়াওয়ের কল আসে। শিয়াওকে বলে, আপনি তো অনেক ভালো পিয়ানো বাজাতে পারেন, আমার বন্ধুর মিউজিক স্টারে একজন পিয়ানিস্টের দরকার আছে, তবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এখানে কাজ করার জন্য। এতে মুজিনও রাজি হয়ে যায়, কারণ ও অনেক ভালো পিয়ানো বাজাতে পারে, তার সঙ্গে ও একজন পিয়ানিস্ট হওয়ার স্বপ্ন দেখে। এরপর মুজিন সেখানে চলে যায় আর পিয়ানো বাজাতেই যাবে, কিন্তু তখনই সেখানে ইয়ানশু চলে আসে। ইয়ানশু বলে, তুমি এখানে কি করছো? আসলে ইয়ানশু এখানে ইন্টারভিউয়ের জন্য এসেছিল। ও এখানে এসে মুজিনকে অনেক বেশি অপমান করতে থাকে আর বলতে থাকে, তুমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছো, কিন্তু আমার জানা মতে টাকার অভাবে তো তুমি ঠিকমতো পিয়ানোটাও শিখতে পারোনি, তাহলে এই কম্পিটিশনে জিতবে কি করে? মুজিন এতে ওকে কিছু বলতেই যাবে, কিন্তু তখনই শিয়াও চলে আসে আর বলে, আর কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ শুরু হবে, তাই ওদের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। মুজিনও এতে ওদের সঙ্গে কথা বাড়ায় না আর নিজে গিয়ে পিয়ানো প্র্যাকটিস করার জন্যই পিয়ানোটি বাজাতে শুরু করে, যেটা দেখে এক দৃষ্টিতে শিয়াও ওর দিকে তাকিয়ে থাকে। তখনই পিছন থেকে শিয়াওয়ের বন্ধু ঝাওকে ডেকে নেয় আর বলতে থাকে, তুমি নিশ্চয়ই মিস বাই মুজিনকে অনেক বেশি পছন্দ করো, কিন্তু শিয়াও এটা অস্বীকার করে। এতে ঝাও বলে, তোমার মুখে স্পষ্টভাবে লেখা আছে যে তুমি কতটা ওনাকে পছন্দ করো, তাই মিথ্যা বলে লাভ নেই। এরপর পিয়ানো বাজানো শেষ হয়ে গেলে শিয়াও মুজিনকে নিয়ে ইন্টারভিউ রুমে চলে যায়, যেখানে মিস এলিওদেরকে ইন্টারভিউ নেবে। ওখানে তো আমরা ইয়ানকেও দেখতে পাই। আসলে মিস এলি ইয়ানকেও চিনত আর ইয়ান এখানে মূলত এসেছিল কারণ এখানে মুজিন এসেছে। মিস এলি মুজিনকে জিজ্ঞাসা করে, এতক্ষণ বাইরে যে পিয়ানো বাজিয়েছে সেটা কি তুমি ছিলে? এতে মুজিন বলে, হ্যাঁ। মিস এলি বলে, তুমি অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারো, তাই আমি তোমাকে পিয়ানিস্ট হিসেবে সিলেক্ট করছি। তবে এটা তো কোন বাইরে থেকে ইয়ানশু শুনে ফেলে, ইয়ানশু তো অনেক বেশি রেগে যায় আর সেখানে এসে মুজিনকে অনেক অপমান করে কথা বলতে থাকে। ও তো এখানে সবার উপরে রাগ দেখাচ্ছিল আর মুজিনকে অনেক খারাপ খারাপ কথা বলছিল, যেটা দেখে এবার ইয়ান রেগে যায় আর গার্ডদেরকে বলে যে ওকে যেন লাথি মেরে এখান থেকে বের করে দেওয়া হয়। যেটা শুনে মুজিন তো অনেক বেশি অবাক হয়ে যায়, ইয়ান আজ হঠাৎ ওর জন্য এত কথা বলছে, ইয়ানশুর তো অনেক বেশি অপমান বোধ হয়। ও সেখান থেকে চলে যায়। এরপর যখন মুজিন শিয়াওয়ের সঙ্গে বাড়িতে যাচ্ছিল তখন ওর কাছে ইয়েহুইর মেসেজ চলে আসে, ইয়েহুই ওকে ডিনারের জন্য ইনভাইট করে। তবে মুজিন তো একা একা যেহেতু অনেকটা আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ও নিজের সাথে শিয়াওকে নিয়ে যায়। শিয়াওকে এখানে দেখে ইয়েহুই একদমই খুশি হয় না। মুজিন সেখান থেকে ওয়াশরুমের জন্য চলে গেলে ইয়েহুই শিয়াওকে মুজিনের থেকে দূরে থাকতে বলে, কেননা ও 10 বছর ধরে মুজিনকে পছন্দ করে আর ও মুজিনের আশেপাশে অন্য কাউকে সোজা করবে না। যেটাতে শিয়াও অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনিও তাহলে মুজিনকে পছন্দ করেন? ইয়েহুই বলে, হ্যাঁ, আর সেটা 1 বছর 2 বছরের জন্য নয়, পুরো 10 বছরের জন্য, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। তখনই সেখানে মুজিন চলে আসে। ইয়েহুইকে জ্বালানোর জন্য শিয়াও তো তখন মুজিনের অনেক কাছাকাছি যেতে থাকে, যেটা দেখে ইয়েহুই তো অনেক বেশি জ্বলছিল। এরপর ডিনার শেষ হয়ে গেলে মুজিন আর শিয়াও সেখান থেকে চলে যায়। মুজিন তো অনেক ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকছিল কারণ আসতে অনেকটা দেরি করে ফেলেছিল। তবে ইয়ানোকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? মুজিন বলে, আসলে অনেক বেশি খিদে পেয়েছিল, তাই আমি শিয়াওয়ের সঙ্গে রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি। ইয়ান বলে, সেটা তো ঠিক আছে, তাই বলে তুমি আমার ফোনটা ধরবে না? অন্ততপক্ষে আমার ফোনটা তো ধরতে পারতে। মুজিন বলে, আসলে আমার ফোনের চার্জ নেই, তাই এটা বন্ধ হয়ে গিয়েছে। মুজিন আরো বলে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইয়ান বলে, তোমাকে আমি একটা শর্তেই ক্ষমা করতে পারি, কালকে আমি একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাব, সেখানে তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে যেতে হবে। প্রথমে তো মুজিন রাজি হতে চায় না, কিন্তু ইয়ান বলে, এর জন্য আমি তোমাকে 50,000 টাকা দেবো, যেটাতে মুজিন তো এক পায়ে রাজি হয়ে যায়। পরের দিন ওরা রেডি হয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। এখানে ওই ক্লায়েন্টের নাম ছিল মিস্টার নিং। ওখানে আমরা ইয়ানশুকেও দেখতে পাই। ওদের সামনে ইয়ান তো মুজিনকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, যেটাতে ইয়ানশু তো অবাক হয়ে যায় আর বলে, তাহলে ইয়েহুইয়ের কি হবে? মিস্টার নিং জিজ্ঞাসা করে, এই ইয়েহুইটা আবার কে?
এতে ইয়ানসু নিজের কথা ঘুরিয়ে নেয়। এরপর সেখান থেকে মুজিন অসমের জন্য চলে যায়। তখন ইয়ানসু মিস্টার নিং এর কাছে গিয়ে বলে, মুজিন কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে, আপনি চাইলে ওর উপর একটি চান্স নিতেই পারেন। এতে মিস্টার নিং এর মাথায় তখন কুবুদ্ধি চলে আসে আর সে ওয়াশরুমে চলে যায় মুজিনের পিছন পিছন। সে সেখানে গিয়ে মুজিনের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। এতে মুজিন তখন তাকে একটি ঘুষি মারে, যার কারণে তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। মিস্টার নিং অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে এটা বলে চলে যায়, তোমাকে আমি পরে দেখে নেব। কিন্তু মুজিন ইয়ানকে এ বিষয়ে কিছুই জানায় না। তখনই সেখানে মিস্টার নিং চলে আসে আর ওদেরকে আজকে রাতটা এখানে থেকে যেতে বলে। ইয়ানও এতে রাজি হয়ে যায়। কিন্তু রাতের বেলা মুজিন যখন নিজের ড্রেস চেঞ্জ করতে যায়, তখন সেখানে মিস্টার নিং আবারও চলে আসে আর বলে, এবার তোমাকে কে বাঁচাবে। মিস্টার নিং সেখানে মুজিনের সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করতে থাকে। মুজিন তো অনেক বেশি ব্যথাও পাচ্ছিল। তখনই ও সুযোগ বুঝে মিস্টার নিং এর জায়গা মতো লাথি মেরে সেখান থেকে পালাতে শুরু করে। মিস্টার নিং ওর পিছু পিছু আসছিল, কিন্তু সময় মতো সেখানে ইয়ান চলে আসে। মিস্টার নিং ইয়ানকে বলে, দেখো তোমার গার্লফ্রেন্ড আমার কি অবস্থা করেছে। এতে তখন মুজিন ও ইয়ানকে দেখায়, ও আমাকে মেরেছে। মুজিনের মুখ তো পুরো লাল হয়ে গিয়েছিল। মিস্টার নিং ইয়ানকে বলে, তুমি মুজিনকে আমার হাতে ছেড়ে দাও, আমি তাকে উচিত শিক্ষা দেব। আর তুমি চিন্তা করো না, তার বদলে আমি তোমাকে অনেক সুন্দর একটি গার্লফ্রেন্ডও খুঁজে দেব। যেটা শুনে ইয়ান তো এবার রেগে যায় আর ওকে একটি লাথি মারে। ইয়ান মিস্টার নিংকে বলে, তোর সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট করতেই চাই না, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস। এটা বলে ওই কন্ট্যাক্ট পেপারটি ওর সামনেই ছিঁড়ে ফেলে আর মিস্টার নিং এর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। এরপর ইয়ান মুজিনকে সেখান থেকে নিয়ে যায়। বাসায় এসেও মুজিনের মুখে বরফ লাগিয়ে দেয়। মুজিন জিজ্ঞাসা করে, তুমি এত বড় একটি কন্ট্রাক্ট আমার জন্য কেন হাতছাড়া করলে। এতে ইয়ান বলে, তোমার থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। তখনই ইয়ানের কাছে ওর সেক্রেটারি কল চলে আসে। ওর সেক্রেটারি ইয়ানকে জানায়, ওই হার্ট শেপের জন্মচিহ্নওয়ালা মেয়েটির ব্যাপারে ওরা কিছু জানতে তো পারেনি, কিন্তু একটা ক্লু পেয়েছে যে ওই মেয়েটি একটা গ্রামে থাকে আর ওটা আসলে মুজিনের গ্রাম। সেক্রেটারি ইয়ানকে বলে মুজিনকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে, যে ওই মেয়েটিকে চেনে কি না। এতে ইয়ান তখন চিন্তায় পড়ে যায় যে ও মুজিনকে কী করে জিজ্ঞাসা করবে। ও যখন মুজিনের কাছে সাহস করে যায়, দেখতে পায় মুজিন তো ঘুমিয়ে পড়েছে। তাই ইয়ান তখন আর মুজিনকে উঠায় না আর ওকে ঠিক মতো শুয়ে দিতে যায়। তবে তখনই ইয়ান ওর ঘাড়ে ওই হার্ট শেপের জন্মচিহ্নটি দেখতে পায় আর অনেক বেশি অবাক হয়ে যায়। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ইয়ান একটি লোকের থেকে পালাচ্ছিল। আসলে ওই লোকটি একটি ডাকাত ছিল। তখনই মাস্ক পরা একটি মেয়ে ইয়ানকে বাঁচিয়ে নেয় আর ওই মেয়েটির ঘাড়ে ওই হার্ট শেপের জন্মচিহ্ন ছিল, যেটা দেখে ইয়ান বুঝতে পারে ওর ছোটবেলার বান্ধবী আর যে ওকে ওই দিন বাঁচিয়েছিল সেটা আসলে মুজিনি। ও বলতে থাকে, গডই আমাদের দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছে, কোনো না কোনোভাবে তোমার সঙ্গে ঠিকই আমার দেখা হয়ে গেল। কয়েকদিন যখন মুজিনের ঘুম ভাঙে, ইয়ানকে ও নিজের পাশে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ওকে ঠেলা মেরে ফেলেও দেয়। ইয়ান জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কিন্তু মুজিন বলে, নাটকের সময় তো শেষ, এখন আর আমরা গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড না, তাহলে তুমি এত কেয়ার কেন করছো। যেটাতে তখন ইয়ানও মনে মনে ভাবতে থাকে, এর আগে আমি মুজিনের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, তাই হঠাৎ করে যদি আমি ওকে বলে দিই যে আমি ওকে পছন্দ করি, মুজিন ভাববে হয়তো আমি ওর সঙ্গে মজা করছি। তাই ও তখন মুজিনের কথায় কোনো রকম উত্তর দেয় না আর মুজিনের অনেকটা কাছে চলে যায়। ইয়ান এখানে মুজিনকে একটি কিস দিয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে মুজিন তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরও রেডি হয়ে নিচে চলে আসে কাজ করার জন্য। তবে এখানে ইয়ান ওকে কাজ করা থেকে আটকে নেয়। মুজিন বলে, আমি যদি কাজ না করি তাহলে কি করে হবে। এতে ইয়ান বলে, এখন থেকে তোমার আর কাজ করার কোনো দরকার নেই। মুজিন ভাবে হয়তো ইয়ান ওকে কাজ থেকে বের করে দিতে যাচ্ছে। ও ইয়ানকে বলে, তাহলে আমি তোমার 1 মিলিয়ন টাকা কি করে পরিশোধ করব। ইয়ানের কোনো উত্তর দেয় না আর সোজা ওকে কিস করে দেয়, যেটাতে মুজিন এবার অনেক বেশি অবাক হয়ে যায় আর ওকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। মুজিনের হার্ট বিট অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাই ও নিজেকে সামলানোর জন্য সেখানে থাকা ওয়াইন খেয়ে নেয়। এরপর ও মাতাল হয়ে সোজা ইয়ানের ঘরে চলে যায় আর ওর কাছে জবাব চাইতে থাকে যে কে মেটকে এভাবে কিস করে। এতে ইয়ান বলে, তাহলে তোমার এতে অসুবিধা হচ্ছে? তাহলে তুমি এখানে কেন এসেছো? বরং আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ও ইয়ানকে আটকে নেয় আর ওকে কিস করতে শুরু করে। তবে ও মাতাল হওয়ার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলা যখন মুজিনের ঘুম ভাঙে, তখন ও সব কিছু মনে পড়ে। ও আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই সেখানে শেয়াও চলে আসে। শেয়াও জিজ্ঞাসা করে, এত সকালে আপনি ভাইয়ের ঘরে কি করছিলেন? মুজিন বলে, আসলে আমি ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম,
ও নানান বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা ওদের তিনজনকে ক্যাম্পিংয়ে যেতে দেখি, যেখানে তো শুধুমাত্র একটা টেন্টই ছিল। ইয়ান শাওকে বলে, আমি আর মুজিন তো একটা টেন্টে থাকবো, তুমি নিজের ব্যবস্থা নিজে করে নাও। যেটাতে শাও বলে, এটা কি করে হয়, আমি আর সিনি আর একটি জায়গায় থাকবো, আপনি পারলে নিজের জায়গা নিজে ঠিক করে নিন। মুজিন ওদের দুজনকে থামতে বলে আর বলে, আমি কোনো ব্যবস্থা করছি, এটা বলে ওখান থেকে চলে যায়। আর ওরা দুজন তখন মুজিনকে নিয়ে ঝগড়া করতে থাকে। ইয়ান বলতে থাকে, ও তোমার হবু ভাবি হয়, তাই ওর থেকে দূরে থাকো। শাও বলতে থাকে, ও আমার ভাবি নয় বরং আপনার ভাবি হবে, তাই আপনি ওর থেকে দূরে থাকুন। ওরা মুজিনকে নিয়ে ঝগড়া করছিল, ঠিক তখনই সেখানে ইয়েহুই চলে আসে। আর এবার তো আসল মজা হবে। ইয়েহুই এসে বলে, মুজিন তোমাদের দুজনের মধ্যে কারণ নয়, বরং মুজিন আমার, কারণ 10 বছর থেকে আমি ওকে ভালোবাসি। ওরা তিনজনই তখন মুজিনকে নিয়ে ঝগড়া করতে থাকে, তবে তখনই সেখানে মুজিন চলে আসে। মুজিনকে দেখে ওরা তিনজনই মুজিনকে বলে ওঠে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, ক্যাম্পিং এ আমরা একটা টেন্টে থাকবো। আর এটা নিয়ে আবারও তিনজন ঝগড়া করতে শুরু করে, যেটাতে এবার মুজিন বলে, আমি একাই থাকবো, কাউকে আমার সঙ্গে থাকতে হবে না, এটা বলে ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ওরা তিনজন তখন মুজিনের পিছন পিছন চলে যায়। ইয়ে হুই আর শিয়াওয়ের কারণে ইয়ান তো মুজিনের সঙ্গে ঠিক মতো সময় কাটাতেই পারছিল না। সুযোগ বুঝে ও ইয়ানকে জোর করে দূরে একটি জায়গায় নিয়ে আসে, আর সেখানে এসে ওকে বলে শিয়াওয়ের থেকে দূরে থাকতে। এতে মুজিন মনে মনে ভাবতে থাকে, হয়তো ইয়ান ভাবছে যে ও শিয়াওকে টাকার জন্য ফাঁসাতে চাচ্ছে, তাই ওর থেকে দূরে থাকতে বলছে। মুজিন এটা ভেবে অনেক বেশি কষ্ট পায় আর ইয়ানকে বলে, আমি সত্যি শিয়াওকে টাকার জন্য ফাঁসাতে চাচ্ছি না, এমনকি ওকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। এটা বলে যখন মুজিন সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু তখনই ইয়ানোকে আটকে নেয়। মুজিন হঠাৎ করে পড়ে যেতে গেলে ইয়ানোকে বাঁচাতে গিয়ে নিজের পিঠে আর পায়ে অনেকটা আঘাত পায়। আশেপাশে কেউ ছিল না যে তাদেরকে সাহায্য করবে। এতে ইয়ান তো মুজিনের সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ পেয়ে যায়। ও এখানে মুজিনকে প্রপোজ করে দেয় আর বলে, ও সত্যি মুজিনকে অনেকটা ভালোবাসে। মুজিন বলে, তুমি আবার মিথ্যা বলছো না তো? ইয়ান বলে, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। এতে মুজিন অনেকটা লজ্জা পেতে থাকে আর নিজের মুখ লুকিয়ে বলে, আমিও তোমাকে অনেকটা পছন্দ করি। যেটা শুনে এবার ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর মুজিনকে হাক করার জন্য বলে। এতে মুজিনও তখন ওকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান মুজিনকে কিস করে। এরপর ইয়ান মুজিনকে বলে, তুমি আমাকে কথা দাও, কখন আর ইয়ে হুই আর শিয়াওয়ের সঙ্গে বেশি একটা কথা বলবে না, আমার কিন্তু অনেক বেশি জেলাসি হয়। এতে তখন মুজিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওদের সঙ্গে আর বেশি কথা বলবো না। এরপর মুজিন ইয়ানকে নিয়ে বাড়িতে চলে আসে আর ওর পায়ে মলম লাগিয়ে দিতে থাকে। তখনই সেখানে ইয়ে হুই আর শাও চলে আসে ইয়ানের জন্য মেডিসিন আর একটি লাঠি নিয়ে, যাতে ইয়ান হাঁটতে পারে। তবে ইয়ান তখন ওদেরকে দেখানোর জন্য মুজিনকে বলে, বেবি আমাকে একটা কিস দাও তো। এটা শুনে শাও আর ইয়ে হুই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু মুজিন তখন ইয়ানকে কিস দিয়ে দেয়, যেটা দেখে ওদের দুজনের মন তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। দুইজনই দেবদাসে পরিণত হয়। ইয়ে হুই কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এতে মুজিন তখন ওর পিছন পিছন চলে যায় ওকে এগিয়ে দিয়ে আসার জন্য। মুজিন সেখান থেকে চলে গেলে ইয়ান শিয়াওকে বলে, দেখ ভাই, আমার তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমি সত্যি মুজিনকে অনেক বেশি ভালোবাসি, আর সেটা আজ থেকে নয় বরং ছোটবেলা থেকে। তবে শিয়াও তো অনেক বেশি কষ্ট পেয়েছিল, ও ঘোরের মধ্যে ছিল, ও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে মুজিন চলে আসে আর ওরা দুজন আবার রোম্যান্স করতে শুরু করে। ওদের মধ্যে কিছু সুইট মোমেন্ট আমাদেরকে দেখানো হয়। পরের সিনে দেখানো হয় যে মুজিনকে শিয়াও একটি হোটেলে ডেকে পাঠায়, তখনই পিছন থেকে কেউ ওর মাথায় আঘাত করে, এতে মুজিন অজ্ঞান হয়ে যায়। এরপর যখন মুজিনের ঘুম ভাঙে, তখন দেখতে পায় ও তো একটি রুমে আর ওর পাশে শিয়াও শুয়ে রয়েছে, যেটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মুজিন শিয়াওকে ডেকে তোলে, কিন্তু শিয়াও তখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই ও মাতাল অবস্থায় মুজিনের সঙ্গে জোর করতে থাকে। মুজিন ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শিয়াও তো কিছুতেই মানছিল না। এতে তখন মুজিন ওর মুখে পানি জেলে মারে আর ওকে অনেকগুলো কথা শোনায়। এদিকে দেখানো হয় যে ইয়ান তো অনেক বেশি চিন্তায় ছিল, কারণ মুজিন এখনও বাড়িতে ফেরেনি, তাই ও তখন ইয়ানশুকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে মুজিনের সাথে ও কি করেছে। ইয়ানশু তো কিছুতেই বলতে রাজি হচ্ছিল না। এতে মুজিনের সেক্রেটারি তখন সেখানে থাকা ভাঙা কাঁচ দিয়ে ওর মুখে একটি স্ক্র্যাচ করে দেয় আর বলে, যদি তুমি সত্যি কথা না বলো তাহলে তোমার মুখের অবস্থা এর থেকেও বাজে হবে। এতে ইয়ানশু তখন সব সত্যি কথা বলে দেয় যে মুজিন এখন ওই হোটেল রুমে রয়েছে আর ও এখন শিয়াওয়ের সঙ্গে রয়েছে।
যেটাতে তাড়াতাড়ি ইয়ান সেখানে যায় আর সেখানকার দরজা খুলে দেয়। মুজিন সেখান থেকে বেরিয়ে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু এরপর যখন ওরা ভিতরে ঢোকে দেখতে পায় শিয়া তো সেখানেই আত্মহত্যা করে নিয়েছে। ওরা শিয়াকে হসপিটালে অ্যাডমিট করে, তবে শিয়াও তো কোমাতে চলে গিয়েছিল। সিন এখানেই কাট হয়। পরের সিন আমাদেরকে ওদের বিয়ের দিন দেখানো হয়, যেখানে দুজন দুজনকে রিং পরিয়ে বিয়ে কমপ্লিট করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে।